हाय फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल। একটু ভিন্নতার সাথে বানানো সুস্বাদু ও মুখরোচক একটি টি টাইম স্ন্যাকের রেসিপি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব, যার নাম হলো অমলেটের পকোড়া। তাহলে চলুন আর দেরি না করে শুরু করে দিই আজকের রেসিপি। এর জন্য প্রথমেই একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড তেল। রিফাইন্ড তেলের পরিবর্তে সর্ষের তেল ব্যবহার করতে পারেন। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিলাম আধখানা এইভাবে ছোট ছোট করে কেটে ধুয়ে জল ঝরিয়ে রাখা আলু। এরকম সাইজের একটা আলুর অর্ধেকটা আমি এতে ব্যবহার করলাম। আলুর টুকরোগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে অল্প নুন দিয়ে আলুর সাথে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব 3 মিনিট, যাতে আলুর টুকরোগুলো একটু নরম ও ভাজা ভাজা হয়ে আসে। 3 মিনিট পর ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দিলাম 2 কোয়া রসুন ও 1টা কাঁচা লঙ্কা কুচি এবং আধখানা পেঁয়াজ কুচি। সব উপকরণ আলুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে পেঁয়াজের রং একটু পরিবর্তন হয়ে আসা পর্যন্ত ভেজে নেব। প্রায় 2 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন আপনারা দেখতেই পাচ্ছেন যে পেঁয়াজের রং একটু পরিবর্তন হয়ে এসেছে। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিলাম অল্প গোলমরিচ গুঁড়ো, অল্প রেড চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কা গুঁড়ো, অল্প নুন এবং 1/4 চা চামচ টমেটো কেচাপ। এগুলোকেও সবকিছুর সাথে মিশিয়ে মিডিয়াম ফ্লেমে আরও 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নেওয়ার পর এখন চেক করে নিলাম আলুর টুকরোগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে এর মধ্যে অল্প গরম মশলা গুঁড়ো ছড়িয়ে সবকিছুর সাথে মিশিয়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেম অফ করে এগুলোকে একটা পাত্রে ঢেলে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে পকোড়ার ব্যাটার বানিয়ে নেব, তাই একটা বাটিতে নিয়ে নিলাম 2 টেবিল চামচ ময়দা, 1 টেবিল চামচ সুজি, পরিমাণ মতো নুন, অল্প রেড চিলি ফ্লেক্স অর্থাৎ শুকনো লঙ্কা গুঁড়ো এবং 1.5 চামচ হালকা গরম রিফাইন্ড তেল। এখন সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নেব। এই পকোড়া মুচমুচে বানানোর জন্য এর মধ্যে তেলের পরিমাণ অর্থাৎ ময়ন দেওয়াটা খুবই জরুরি। ময়নের পরিমাণটা ঠিকঠাক হয়েছে কিনা সেটা বোঝার জন্য তেলটা সবকিছুর সাথে মিশিয়ে নেওয়ার পর কিছুটা মিশ্রণ হাতে করে এইভাবে মুঠো করলে দেখা যাবে সেটা দলা পাকিয়ে যাচ্ছে এবং আঙুলের সাহায্যে একটু চাপলেই ঝুরঝুর করে ভেঙে যাচ্ছে। যদি দলা পাকানো না যায় তাহলে আরও অল্প তেল দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে মিশিয়ে এটার একটা গাঢ় ও একদম মসৃণ ব্যাটার বানিয়ে নেব। মিশ্রণটা রেডি করে নেওয়ার পর এর ঘনত্বটা হতে হবে ঠিক এরকম, অর্থাৎ এর থেকে পাতলাও করবেন না আর এর থেকে মোটাও করবেন না। এবার এটাকে একটা সাইডে রেস্ট হওয়ার জন্য রেখে দেব 5 মিনিট। ততক্ষণে এখানে একটা বাটিতে ফাটিয়ে নিলাম 1টা ডিম। এর মধ্যে অল্প নুন দিয়ে ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নেব। এদিকে আলুর মিশ্রণটা একটু ঠান্ডা হয়ে আসার পর হাতে করে এইভাবে আলুর টুকরোগুলোকে একটু ভেঙে ভেঙে নেব। তবে আলুর টুকরোগুলোকে পুরোপুরি ম্যাশ বা একদম মিহি করে চটকাবেন না, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, জাস্ট একটু ভেঙে নিতে হবে। এখন এই মিশ্রণটাকে ডিমের মিশ্রণের মধ্যে ঢেলে ভালোভাবে মিশিয়ে নেব। এরপর একটা কড়া গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ রিফাইন্ড তেল। তেলটা গরম হয়ে এলে এর মধ্যে ডিম ও আলুর মিশ্রণটা ঢেলে খুন্তির সাহায্যে এইভাবে একটু চাড়িয়ে দেব। তবে খুব বেশি চাড়িয়ে পাতলা করবেন না, একটু মোটাই রাখতে হবে। এখন এটাকে ঢাকনা দিয়ে মিডিয়ামের থেকেও কম আঁচে রান্না হতে দেব 2 মিনিট, যাতে উপরের জলভাবটা একটু শুকিয়ে আসে। 2 মিনিট পর এখন ঢাকনাটা খুলে নিলাম এবং আপনারা দেখতেই পাচ্ছেন উপরের জলভাবটা অনেকটাই শুকিয়ে এসেছে। এবার এটাকে উল্টে দিয়ে অপর সাইডটাও মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর খুন্তির সাহায্যে এটাকে এইভাবে 8 টুকরো করে কেটে এটাকেও পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার পকোড়াগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে পর্যাপ্ত পরিমাণে রিফাইন্ড তেল দিয়ে তেলটাকে মিডিয়াম গরম করে নেব। এখন 1-1টা অমলেটের টুকরোর 2 পিঠ এই মিশ্রণের মধ্যে ডুবিয়ে গরম তেলের মধ্যে ছেড়ে দেব।
মিডিয়াম ফ্লেমে রেখে এগুলোর একটা সাইড কিছুক্ষণ ভেজে নেওয়ার পর উল্টে দেব এবং অপর সাইডটাও কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এগুলোকে আরো দু একবার উল্টে পাল্টে একটু ধৈর্য ধরে ও সময় নিয়ে দুপিট লালচে ও মুচমুচে হয়ে আসা পর্যন্ত ভেজে তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুতে তুলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেসিপি। এগুলোকে একদম গরম গরম টমেটো কেচাপ ও স্যালাডের সাথে সার্ভ করতে পারেন। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, বাই।